হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিজ ডায়েরি। প্রথমেই সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন পর আমি আবার আমার চ্যানেলে ভিডিও ব্লগ ছাড়তে পারবো, আর সেটাও হচ্ছে একটা পুরনো ব্লগ, যেটা হাজারিবাগ 3 যেটা আমার পোস্ট করার কথা ছিল, বাট আমি কোনো কারণে পোস্ট করতে পারিনি। তো আমি ভেবেছিলাম নতুন কোনো ব্লগ থেকেই শুরু করব জিনিসটা আবার, বাট ভাবলাম যে হাজারিবাগ 2 লাস্ট হয়ে আছে, যখন 3টা আমার কাছে যখন শ্যুট করা আছে শুধু এডিটের জন্য আমি করতে পারিনি, তো ভাবলাম আবার নতুন করে ওটা এডিট করে ওটাই পোস্ট করে দেন, তারপর পরপর পরপর সব ভিডিওগুলো আসতে থাকবে। তো প্লিজ তোমরা সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। কানাহি হিলে এসে গেছি, আর এখানে সবাই মোটামুটি পুরো জঙ্গল এই জায়গাটা, আর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, এখানে সবাই এখানে আছি, আর এখন আমরা পাহাড়ে উঠবো কানাহি হিলে। খুব এক্সাইটেড কি হতে চলেছে, ওইখানে উঠবো, আরে বাস, আমরা এখন হিলের দিকে যাচ্ছি, হিলে উঠবো আমরা এখন। হ্যাঁ বলেছি ওটা ইন্ট্রোতে, ওয়াও, ওখান থেকে উঠতে হবে, সব লোক যাচ্ছে, আস্তে আস্তে আমরাও যাচ্ছি, এগোচ্ছি। হ্যাঁ যখন মেঘা দিদি হয়েছিল তারপরেই তো কেনা, আর আমাদের বাড়িটা একটু দেখবে, ও বাবা, ওই একটা বাচ্চা উঠে গেছে পুচকে, মা উঠতে হবে কিন্তু, কত সিঁড়ি বাকি, মোটামুটি আমাদের গরম ঠরম লাগছে এখন, বলিয়ে চল রে কালিয়া, এই যে দিদি ফটো তুলছে আর এখানে মা, এখন ওঠার চেষ্টা করছি, মোটামুটি 25 খানা সিঁড়ি মতো উঠেছি, তাই তো 25টা সিঁড়ি মতো উঠেছি, চলো যাওয়া যাক, চলো যা উঠে আমার রেস্ট, যখন যখন রেস্ট, হ্যাঁ দুটো করে উঠছি আর দাঁড়িয়ে যাচ্ছি, ও তুমি গুনছো 46টা হয়েছে, সবে 550টা মতো আছে, মোটামুটি সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে রেস্ট নিচ্ছে। ও মাই গড, আমরা আরো উঁচুতে উঠবো, একদম লম্বা হয়ে গেছে তাই জন্য উঠতে এত কষ্ট হচ্ছে, তবু এখানে সিঁড়িটা করে দিয়েছে, আগে নাকি সিঁড়িটাও ছিল না, তাহলে কত কষ্ট হতো বাবা। দাদা একটু তাকা, কেমন হেভি লাগছে, পাহাড়ের উপরটা উঠবো আমরা, হ্যাঁ চলো একদম টপে উঠবো, মায়েরা যদি না পারে আমরা উঠবো, তাই তো একদম টপে উঠবো, এই ওরা বসে পড়েছে না, ওরা আসছে, দিদি একদম পিছনে, মাকে দেখা যাচ্ছে না, ও একটু পিসি আবার আসছে, ভীষণ গুনছে কটা হচ্ছে সিঁড়ি, আর আমরা এখন যাব ওই মন্দিরটা, ওই যে ওই টপ মোস্টে, ব্যাস মোটামুটি আমরা টপ মোস্টে উঠে গেছি, আরো একটু ওঠা বাকি আছে, একদম টপ ভিউতে ওখানে যাব, যাবে মেঘা দিদি উপরে একদম, রেলিং এ ঝুঁকবো না একদম, পুরো ভয় লাগছে নিচে তাকালে, মা নিচে তাকিও না, নিচে তাকিও না, পাহাড় নদী সবকিছু, সাপও দেখে নিয়েছি আমরা পাহাড় দিয়ে, যাচ্ছি রাস্তা দিয়ে হঠাৎ করে দেখি সাপ, সাপটার মুখে আবার ব্যাং ছিল, কি ভয়ানক, সাপ ব্যাং, ওটা গিরগিটি ছিল, ওটা বাবা ওটা পিসিমনি দেখতে পেয়েছে, কি ভয়ানক, আমার এরকম ফনা তুলছিল সাপটা, বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, তারপরে চলে গেল, এত বড় ছিল সাপটা, এই সেটা আমি যদি একটু ভিডিও ক্লিপটা নিতে পারতাম খুব ভালো হতো, চলো এইসব জায়গা থেকে যদি আবার আরেকটা সাপ বের হয় ব্যস হয়ে গেল,
544টা সিঁড়ি তাই তো? হ্যাঁ একদম ভিউ পয়েন্ট অবধি তাই তো? না উপরে উপরে তারপর 10টা 550 20টা 20টা উপরে 560 মোটামুটি এই আমরা পাহাড়টা দেখে বাড়ি ফিরছি আর এখানেই ব্লগটা শেষ করছি আর কোথাও যাওয়ার নেই আমাদের সো গাইস টাটা